इंद्रकिशोरের বর্ণাঢ্য জীবন নিয়ে আজকের এই ভিডিও। 64 বছর বয়সে সোমবার পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইন্দ্রকিশোর। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্দ্রকিশোর সংসার জীবনে স্ত্রী লিপিকা ইন্দ্র এবং সংগ্রাম নামে এক মেয়ে ও সপ্তক নামের এক পুত্র সন্তান রেখে গেছেন। তারা দুজন বর্তমানে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন। সংগার পড়াশোনা প্রায় শেষের দিকে। 1955 সালে 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন ইন্দ্রকিশোর। সেখানেই কেটেছে তার শৈশব এবং কৈশোর। ইন্দ্রকিশোর প্রাথমিকভাবে সঙ্গীতের পাঠ শুরু করেন রাজশাহীর খ্যাতিনামা ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে। এক সময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন তিনি। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান এবং দেশাত্মবোধক গানের রেডিও তালিকাভুক্ত শিল্পী হন। 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন সিনেমায় ওসিনপুরের রাজকুমারী নেঞ্জে তার কেউ গানের মধ্য দিয়ে ইন্দ্রকিশোরের চলচ্চিত্রের প্লেব্যাক যাত্রা শুরু হয়। সেই শুরুর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ইন্দ্রকিশোরের খুব জনপ্রিয় গানের মধ্যে রয়েছে হায় রে মানুষ, রঙিন ফানুষ, জীবনের গল্প আছে বাকি অল্প, ডাক দিয়েছে দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যখানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায়, পরে না চোখের পলক, পদ্মাবতীর পানি, ও গো বিদেশিনী, তুমি মোর জীবনের ভাবনা, আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল প্রভৃতি উল্লেখযোগ্য। ইন্দ্রকিশোর 8 বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ও সঙ্গীতে অসামান্য অবদানে জন্য দেশ এবং বিদেশের আরো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন উপমহাদেশীয় খ্যাতিনামা এই শিল্পী।